পানিতে ভেসে সব বয়সের মানুষের শরীর চর্চার অন্যতম অনুষঙ্গ হচ্ছে সাঁতার। ইট পাথরের যান্ত্রিক নগরীতে পুকুর ও নদীনালা না থাকায় সাঁতার না জানাদের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। এতে মানুষ আগ্রহ হারাচ্ছেন সাঁতারে। তবে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম লাগোয়া উত্তর পাশে ক্রীড়া মন্ত্রণালয় প্রতিষ্ঠিত সুইমিং পুলে মিটছে স্থানীয় সাঁতার প্রেমীদের তৃপ্তি। সাঁতার শিখতে আগ্রহীদের জন্য কর্তৃপক্ষ নিয়েছে ব্যতিক্রমী এক উদ্যোগ। স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের বেসরকারিভাবে দেয়া হচ্ছে সাঁতার প্রশিক্ষণ। এতে কুমিল্লা নগরীতে বসবাসকারীদের মাঝে সাঁতারের আগ্রহ বাড়ছে। তো আমাদের স্টুডেন্ট থেকে 300 জনের মতো হবে, ছেলে মেয়ে মিলিয়ে। তো এই কিছুদিন আগে আমাদের একটা বেস শেষ হয়েছে, এখন নতুন করে আবার আমাদের সুইমিং শুরু হয়েছে, ভর্তি চলতেছে। কুমিল্লা সুইমিং পুলে গত এক বছরে প্রশিক্ষণ নিয়েছে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী। এদের মধ্যে থেকে সাঁতারুরা জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে অর্জন করেছে একাধিক পুরস্কারও। কুমিল্লা সুইমিং পুলের ব্যস্ততাও বেড়েছে। ছেলেদের আলাদা ট্রেনার, মেয়েদেরও আলাদা ট্রেনার, মেয়েদের জন্য মেয়ে ট্রেনার, ছেলেদের জন্য ছেলে ট্রেনার। 2018 সালের শেষের দিকে কুমিল্লা স্টেডিয়াম এলাকায় বীর মুক্তিযোদ্ধা শহীদ রফিকুল ইসলামের নামে আন্তর্জাতিক মানের সুইমিং পুলটি উদ্বোধন করা হয়। প্রায় 10 কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়। 1.5 একর জায়গা জুড়ে নির্মিত সুইমিং কমপ্লেক্সে রয়েছে 50 মিটার দৈর্ঘ্য, 22 মিটার প্রস্থ এবং 1.8 মিটার গভীর 8 লেনের একটি সুইমিং পুল। এখান থেকে আমরা যারা স্টুডেন্টরা আছি তারা আগামী জাতীয় বিভিন্ন প্রতিযোগিতা আমরা অংশগ্রহণ করতে পারবো। আমার স্যাররা আমাকে অনেক আদর করে শেখায়, এদিকে আমার খুব ভালো লাগে। রয়েছে খেলোয়াড়দের জন্য অত্যাধুনিক ড্রেসিং রুম, প্লেয়ার্স লাউঞ্জ, সহস্রাধিক দর্শক, ধারণ ক্ষমতা সম্পন্ন গ্যালারি, বিশুদ্ধ পানির প্ল্যান্ট, ডিপ টিউব অয়েল, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের জন্য 250 কেভির বিদ্যুৎ সাবস্টেশন এবং নিজস্ব পার্কিং এর ব্যবস্থা। কয়েক মাস যাবতীয় আসছি আমার 3টা বাচ্চাকে নিয়ে, ওরা যথেষ্ট পরিমাণ মানে এখানে এসে অনেক মানে অনেকখানি সাঁতার শিখেছে, আর এখানে যে যারা ট্রেনার আছে ওরাও যথেষ্ট পরিমাণ যত্নশীল। উদ্বোধনের পর করোনা মহামারীর প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ সময় বন্ধ থাকে আন্তর্জাতিক মানের এই সুইমিং পুলটি। তবে সব স্বাভাবিক হওয়ার পর গত এক বছরে এখান থেকে প্রশিক্ষণ নিয়েছে সহস্রাধিক নারী পুরুষ। যদিও নামমাত্র মূল্যে প্রশিক্ষণ দেওয়ার কারণে আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে পুল পরিচালনাকারী কর্তৃপক্ষ। নিয়মিত হয় যে পানিটা যখন 2 দিন হয়ে যায়, থার্ড ডে যখন হয় তখন পানিটা অত্যন্ত ঘোলা হয়, যেমন আশেপাশে যে কনস্ট্রাকশন কাজ চলতেছে। এ বিষয়ে কুমিল্লার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন জাগোনিউজকে বলেন, 2018 সালের শেষের দিকে সুইমিং পুলটির উদ্বোধন হয়। এরপরে স্কুল শিক্ষার্থীদের নিয়ে সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা। স্কুল কলেজের ছেলেমেয়েরা যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে সাঁতার শিখতে আসছে এবং প্রশিক্ষণ নিচ্ছে, এটা অবশ্যই ইতিবাচক প্রভাব পড়ছে এই সুইমিং পুলের কারণে। আমরা পরিচালনা করতে গিয়ে হয়তো অর্থনৈতিকভাবে আমরা সচ্ছল না, কিন্তু আমরা ওদের প্রশিক্ষণের ব্যাপারে কখনোই তাদের সাথে আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করছি। আমরা চাই যে কেউ সরকার আমাদেরকে এগিয়ে আসুক, আমাদেরকে এই ব্যাপারে যদি কেউ অর্থনৈতিক সহায়তা করে তাহলে এটা আরও সুদূর প্রসারে আরও অনেক উন্নত হবে সাঁতার প্রশিক্ষণ আমি মনে করি।